আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। প্রস্তাবিত বাজেট লুটপাট আর অর্থ প্রচারের স্মার্ট বাজেট বিএনপি। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। এই বাজেটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, 12 দলীয় জোট। রাষ্ট্রদূত পর্যায়ে রদবদল। কর আদায়ের লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ হতে পারে, এফবিসিসিআই সভাপতি। দাম বাড়তেও কমতে পারে যেসব পণ্য ও সেবার। বাস চাপায় একই পরিবারের 3 জন সহ নিহত 4। চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীককে প্রাণনাশের হুমকি। কেএনএফ এর সদর দপ্তর দখল, 1 সেনা সদস্য নিহত। ট্রেন আটকে রাখলেন আন্দোলনকারীরা। জামহরবাড়ি এই জমি নিয়ে বিরোধের জেরে নিহত 1। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তাবিত বাজেটকে লুটপাট অর্থ পাচারের জন্য স্মার্ট বাজেট আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতার অর্থনীতি করে তুলেছে। লুটপাট অর্থ পাচারের জন্য প্রস্তাবিত বাজেট নিঃসন্দেহে স্মার্ট। আজ বৃহস্পতিবার বিকেলে বনানীতে তার নিজের বাসায় জাতীয় বাজেট প্রস্তাবের প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আমির খসরু। তিনি বলেন, 2023-24 অর্থ বছরের বাজেট সরকার দিচ্ছে নাকি আইএমএফ দিচ্ছে তা দেখতে হবে। আইএমএফের শর্ত অনুযায়ী তাদের বাজেট দিলে সরকার লুটপাট করতে পারবে না, আর যদি আইএমএফ এর পরামর্শ অনুযায়ী বাজেট না করে সেই ক্ষেত্রে আইএমএফ এর সাপোর্ট পাবে না। আমির খসরু বলেন, ভাড়া চাঁদা আর কমিশন ভিত্তিক অর্থনীতি করছে সরকার, যার দায়ভার জনগণকে দিতে হচ্ছে। সব প্রতিষ্ঠানকে লুটপাটে পরিণত করেছে আওয়ামী অর্থনীতি বাস্তবায়নে স্মার্টলি লুটপাটের জন্য বাজেট দিয়েছে সরকার। বড় আকারের বাজেট দিয়ে মূলত ঋণ নিয়ে ঘি খাচ্ছে সরকার, এর বোঝা জনগণকে বহন করতে হবে। 52% ঋণ বেড়েছে গত 7 বছরে, যার দায় বইতে হবে আগামী প্রজন্মকে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, অনেকেই মনে করছেন ডিজিটাল নিরাপত্তা আইন হুবহু থাকবে, কারো দাবি বাতিল করতে হবে। আবার কেউ বলছেন এটা সংশোধন করতে হবে। আমি মনে করি এই আইনের প্রয়োজন আছে, তবে এই আইনের অপপ্রয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন 1974 এবং তথ্য অধিকার আইন 2009 অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিজামুল হক বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইন সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এর অধিকাংশ ধারাই জামিন অযোগ্য। তবে জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া যাবে না, এটা সব ক্ষেত্রে ঠিক নয়, এটা কোর্টের অথরিটি। বিচারক সাহেব জামিন দিতেও পারেন নাও পারেন। তিনি আশা করেন যারা এই আইনটি প্রয়োগ করবেন তারা যেন মানুষের হয়রানির শিকার হয় এমন আদেশ না দেন। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের নেতারা। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারা। এতে তারা বলেন, সরকার সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দুর্নীতির মহাপরিকল্পনার বাজেট ঘোষণা করেছে। সরকারের ঘোষিত 7,62,000 কোটি টাকার বাজেটকে বাস্তবায়নের অযোগ্য বলে মনে করে 12 দলীয় জোট নেতৃবৃন্দ। তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে এক শ্রেণীর লোককে ধনী বানানোর বাজেট এটি। অতীতের ন্যায় এবারও এই বাজেট বিদ্যুৎ খাতে হরিলুটের মাধ্যমে বিদেশে টাকা পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে। গত 7 বছরে দেশের ভেতরে 52% ঋণ বেড়েছে। আগামী প্রজন্মকে বহুকালের জন্য ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যেখানে নাভিশ্বাস সেখানে টিআইএন থাকলেই তাকে ন্যূনতম 2,000 টাকা করের আওতায় আনার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। রাষ্ট্রদূত পর্যায়ে কয়েকটি রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়া, ইতালি, মিশর, ভিয়েতনাম, পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। সূত্র জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গুলাম সারোয়ার ইতিমধ্যেই নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ের মহাসচিব হিসেবে নিয়োগ পান, শীঘ্রই তিনি এ পদে যোগ দেবেন। মিশরের বাংলাদেশ রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালিতে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিশরের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন। কানাডার টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামে রাষ্ট্রদূত করা হচ্ছে। পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, আর পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহসানের শীঘ্রই অবসরে যাওয়ার কথা রয়েছে।
প্রস্তাবিত 2023-24 অর্থ বছরের বাজেট প্রসঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জসিম উদ্দিন বলেছেন, কর আদায়ের লক্ষ্য পূরণে চ্যালেঞ্জ হতে পারে। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল কার্যালয়ে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। জসিম উদ্দিন বলেন, তার কাছে মনে হয়েছে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী 2041 সাল এবং এলডিসি গ্রাজুয়েশনকে মাথায় রেখে বাজেট ঘোষণা করেছেন। সেখানে চ্যালেঞ্জ অবশ্যই আছে, কালেকশনটা চ্যালেঞ্জ হতে পারে। ফরেন কারেন্সি যেহেতু এক্সপোর্ট ও রেমিটেন্সের উপর নির্ভরশীল, সেখানে ফরেন কারেন্সির প্রাইসটা কোথায় পর্যন্ত যাবে তিনি জানেন না। 2023-24 অর্থ বছরের বাজেটে যেসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে, কলম, থালাবাসন, খেজুর, চশমা ও রোদচশমা, টিস্যু, মোটোফোন, গ্যাস সিলিন্ডার, সিগারেট, তরল, নিকোটিন, বাসমতি চাল, কাজু বাদাম, বাইসাইকেল, কলম, আঠা, সিমেন্ট, সাধারণ ইট, সফটওয়্যার, বিদেশি লিফট, বিদেশি স্যান্ডউইচ প্যানেল, দাম কমতে পারে যেসব পণ্য ও সেবার। হাতে তৈরি বিস্কুট, কেক, মিষ্টি, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ, পশুখাদ্য, অপটিক্যাল ফাইবার, উড়োজাহাজ, ইজারা, কন্টেইনার, ব্লেন্ডার, জুসার, প্রেশার কুকারের মতো গৃহস্থালী সরঞ্জাম উৎপাদনে ভ্যাট অব্যাহত সুবিধা আরও 2 বছর বহাল থাকবে। একই সুবিধা পাবে ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ও ইলেকট্রনিক ওভেন উৎপাদনকারী কারখানা। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পণ্য উৎপাদনে অব্যাহত সুবিধা 3 বছর বাড়ানো হয়েছে। রেফ্রিজারেটর ও ফ্রিজের উৎপাদন এখনকার 5% অধিক ভ্যাট অব্যাহত সুবিধার মেয়াদ 1 বছর বাড়াবে। স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতেও ভ্যাট অব্যাহত সুবিধা আরও 1 বছর থাকবে। সাবান ও শ্যাম্পুর দুটি কাঁচামালে 5% অতিরিক্ত ভ্যাট অব্যাহত সুবিধা 1 বছর বহাল রাখা হচ্ছে। টাঙ্গাইলের মধুপুরে বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যানের 4 যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু সহ একই পরিবারের 3 জন রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা 2টার দিকে টাঙ্গাইল জামালপুর সড়কের গাঙ্গাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইনশকা গ্রামের সিরাজউদ্দিনের ছেলে মইনুদ্দিন, তার স্ত্রী তাহেরা বেগম, ছেলে সিয়াম এবং একই গ্রামের দরদালির ছেলে ভ্যান চালক ফরহাদ। মধুপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন জানান, মধুপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মধুপুরগামী একটি অটোফেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইনুদ্দিন, তার স্ত্রী তাহেরা বেগম ও দরদ আলীর মৃত্যু হয়। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মাইনুদ্দিনের ছেলে সিয়ামকে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তার মুঠোফোনে একটি নম্বর থেকে 2 দফা ফোন করে গুলি ও জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়। সম্প্রতি ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, ভেজাল বিরোধী অভিযান ও বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার সহ বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন প্রতীক দত্ত। প্রতীক দত্ত গণমাধ্যমকে বলেন, আজ সকাল 8:46 একটি ফোন আসে। ফোন রিসিভ করার পর তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং গলা কেটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর গুলি করে মারা হবে বলেও হুমকি দেওয়া হয়। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর একটি টহল দল কেএনএফ কুকিচেন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র সন্ত্রাসীদের সদর দপ্তর সহ একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প দখল করেছে। এই অভিযানে IED বিস্ফোরণে সেনাবাহিনীর 1 সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ISPR এই তথ্য জানায়। জানা যায়, কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্প এলাকায় আশপাশে বসবাসরত স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তার স্বার্থে রুমা সেনা জোনের একটি টহল দল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ওই ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে। ওই সময় কেএনএফ এর পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে সৈনিক তুজাম আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা রুটে আগামী রোববার থেকে নতুন একটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। ওই ট্রেনের নাম নীলফামারী এক্সপ্রেস নামকরণ পুনর্বহালের দাবিতে 2 দিন ধরে মানববন্ধন ও সমাবেশ করছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলাবাসীর ব্যানারে নীলফামারী রেলস্টেশন চত্বরে 2 ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটিকে 15 মিনিট আটকে রাখে নতুন আন্তনগর ট্রেনের নাম নীলফামারী এক্সপ্রেস নাম পুনর্বহালের দাবি জানায় আন্দোলনকারীরা।
বিজয়নগরে জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনায় শাহজাহান মিয়ার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার বধুন্তি ইউনিয়নের কেনাগ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কেনাগ্রামের শাহজাহান মিয়ার সাথে তার ভাতিজা মৃত ফয়েজউদ্দিনের ছেলে আউশ মিয়া, গিয়াস মিয়া ও সুজন মিয়ার সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের মেটাতে আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে জমি মাপামাপি করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান মিয়াকে তার ভাতিজারা মারধর করে। এ ঘটনায় শাহজাহান মিয়া বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।